জানিস রকি ভাই, আমার বুড়ো বয়সে বউটা মরে গে, কি কষ্ট নাই হচ্ছে আমার, আমার মতন পোড়া কপাল জানে কারণ না হয়। ভাই তুই কাঁদিস নি ভাই, যেতে পারবি আল্লাহর কাছে দোয়া কর, ভাবি ভালো জায়গায় থাকবি, তোর দুটো মামা তো আছে, তোর দেখাশোনা করবি। ভাই থাকবি থাক বাড়ি যা ভাই। হাই আল্লাহ, যা বৃষ্টি ঘর থেকে রুটিটা নিয়ে আয়। ঠিক আছে। আমার বাপের উপর এতই অন্যায় অত্যাচার করে, যা এর একটা ব্যবস্থা নিতে হবে। হ্যাঁ এই প্ল্যানটাই করতে হবে, যা যা যা। আচ্ছা তোমাদের আমি ক্ষমা করে দিলাম। বৃষ্টি রান্নাঘর থেকে ফলটা নিয়ে আসবো। ঠিক আছে। আমার বোমাগুলো আমাকে এত ভালোবাসে দেখাচ্ছে কেন? এর তো কোনো একটা রহস্য আছেই। আব্বা তোমার নামে যে অনেক এলআইসি টাকা আছে, আগে তো আমাদের কোনোদিনও বলনি। আমার তো কোনো এলআইসি নেই। লল আমার টাকা কোথায় থাকবে? আব্বা মিথ্যা বলছো কেন? তোমার বোমা দুটো যা অন্যায় অত্যাচার শুরু করেছিল, তুমি একদিন স্বর্গে চলে যেতে এই প্ল্যানটা না করলে আমার। তাই রে বাপ, এই জীবনে টাকাই সব, টাকাই বড় সম্মান।